হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা দেখব কিভাবে মাইক্রোটিকে সেকেন্ড রাউটার ব্লক করা হয়। অনেক ইউজার আছে আইএসপির কাছ থেকে কানেকশন নিয়ে তারা আবার তাদের ল্যান থেকে অন্য ইউজারদের কানেকশন দিয়ে থাকে। তাই আইএসপি যে কাজটি করে, ইউজাররা তাদের লাইন ইউজ করে যাতে অন্য কাউকে কানেকশন দিতে না পারে, তাই তাদের মাইক্রোটিকে সেকেন্ড রাউটার ব্লক করে দেয়। এখানে এই চিত্রের মাধ্যমে এটা আইএসপির মাইক্রোটিক, এটা ইউজারের মাইক্রোটিক। আইএসপির কাছ থেকে কানেকশন নিয়ে এই মাইক্রোটিক ইউজাররা কানেক্ট করে। এরপরে ইউজাররা তাদের ল্যান থেকে যাতে এই সেকেন্ড রাউটার বা সেকেন্ড ইউজারকে কানেকশন না দিতে পারে, তাই আইএসপির রাউটারে সেকেন্ড রাউটারকে ব্লক করে দেয় কিছু কনফিগারেশনের মাধ্যমে। আজকের আমরা দেখব কিভাবে আইএসপির রাউটারে সেকেন্ড রাউটার ব্লক করা হয় তার পূর্ণ প্রক্রিয়া। আমরা আইএসপির মাইক্রোটিকে লগ ইন করবো। আইএসপির মাইক্রোটিকে লগ ইন করার পরে আইএসপির কনফিগারেশনটা আমরা কনফিগার করব। তাহলে অনের আইপি আমরা অ্যাসেন্ড করব। আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব। অনের আইপি হলো 19918144799.19814479/26 ইথার ওয়ান। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এই আইপির রাউটস দিব বা গেটওয়ে দিব। আইপি থেকে রাউটসে যাব, প্লাসে ক্লিক করব, গেটওয়ে দিব 19.18.144.126, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা আইপি থেকে ডিএনএসে যাব, ডিএনএস 8.8 দেওয়া আছে, ওকে। এতটুকু যদি আমাদের কনফিগারেশন ঠিক থাকে তাহলে আমরা এই রাউটার পর্যন্ত নেট পাবো। নিউ টার্মিনাল থেকে পিং করব, পিং 8.8.8.8, আমরা পিং পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের আইএসপির রাউটার। তাহলে আমরা যে কাজটা করব, সিস্টেম থেকে আইডেন্টিটিতে যাব, আইএসপি লিখে দিব। এরপর আমরা যে কাজটা করব, আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব, নেটের জন্য আইপি অ্যাসাইন করব। অন এখানে আমরা যে আইপিটা দিছি 192.168.0 ব্লকের, তাহলে 192.168.1.1/24, এটা হলো ইথার টুর জন্য, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা যে কাজটা করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে নেডে যাব। এখানে একটা মাস্কুরেট করা আছে, এটাকে রিমুভ করে দিয়ে আমরা নতুন করে করব, প্লাসে ক্লিক করব। জেনারেল থেকে সোর্স নেট থাকবে, অ্যাকশন থেকে মাস্কুরেট, অ্যাপ্লাই, ওকে। যদি সব কিছু কনফিগারেশন ঠিক থাকে তাহলে ইথার টু থেকে কানেকশন পাবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই সেকেন্ড রাউটার আইএসপির জন্য একটা ইউজারকে কানেকশন দিব, যেটা হয়েছে 192.168.1. এই ইউজারকে আমরা দিব 1.2। তাহলে আমরা যে কাজটা করব, ইউজারের রাউটারে লগ ইন করব। এখন আমরা ইউজারের ফার্স্ট ইউজারের মাইক্রোটিকে লগ ইন করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা যে কাজটা করব, আইডেন্টিটি চেঞ্জ করে দিব, সিস্টেম থেকে আইডেন্টিটি ফার্স্ট ইউজার। এরপর আমরা যে কাজটা করব, এখানে যে আমার আইএসপি ল্যানের যে আইপি আছে সেম ব্লকের একটা আইপি ফার্স্ট ইউজারকে দিব। আইপি থেকে আমরা অ্যাড্রেসে যাব, আইপি অ্যাড্রেস, প্লাসে ক্লিক করব। আইএসপি ল্যানের আইপি হলো 192.168.1.2 দিব এখানে, যেহেতু আইএসপির সাইডে অন বসানো, /24 ইথার অন। এরপর আমরা যে কাজটা করব, আইপি থেকে রাউটসে যাব, প্লাসে ক্লিক করব। এখন আমরা এটার গেটওয়ে দিব 192.168.1.1। কনফিগারেশন এতটুকু ঠিক থাকে তাহলে আমরা সেকেন্ড এই পর্যন্ত নেট পাবো। নিউ টার্মিনালে যাব, এখানে আমরা 8.8 কে পিং দিব, 8.8.8.8, আমরা পিং পাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন যদি আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাই, অ্যাড্রেস থেকে ল্যানের জন্য একটা আইপি বসাই, প্লাসে ক্লিক করি, 10.10.10.1/24, এটা হলো এই মাইক্রোটিক বা ফার্স্ট ইউজারের ল্যানের জন্য আইপি অ্যাসাইন করা হলো, এটা হবে ইথার টু, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা যদি এখান থেকে আইপি থেকে ফায়ারওয়ালে যাই, নেট করে দেই, সোর্স নেট মাস্কুরেট, ওকে।
তাহলে সব ঠিক থাকলে আমরা এই পিসি পর্যন্ত দেখবো আমরা নেট পাই কিনা। 10.10.10.2 গেট হয়েছে 10.10.10.1 অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা সেকেন্ড রাউটার থেকে একটা আইপি বসাইলাম, যেটা আমরা এখন দেখব আমরা এতটুকুতে নেট পাই কি না সেকেন্ড রাউটার থেকে, যে ইউজারের যে আইএসপি আছে ইউজার রাউটার থেকে আমরা ল্যান থেকে আর একটা পিসি বা মাইক্রোটিক কানেক্ট করলাম। এখন আমরা এখান থেকে যদি পিং টেস্ট করি yahoo.com, তাহলে দেখা যাবে যে আমার টেস্টটা কোথা থেকে যায়। এরপরে আমরা যদি কোনো ব্রাউজ করি বিডিজবসের যাই, তাহলে বিডিজবস ওপেন হচ্ছে এবং আমাদের টেস্টটা যাচ্ছে 10.10 থেকে গেটওয়ে বের হয় 192.168.1.1 আইএসপি পর্যন্ত যাচ্ছে। এরপরে আইএসপি থেকে তার আপস্ট্রিমে আইএসপির গেটওয়ে, তারপর তার আপস্ট্রিম। তাহলে এখন আমরা কিন্তু এই মাইক্রোটিকে সেকেন্ড রাউটারে বা এই যে মাইক্রোটিক আছে ইউজার বা ফার্স্ট ইউজারের যে মাইক্রোটিক আছে সেই মাইক্রোটিক থেকে ল্যান থেকে কিন্তু আমরা আর একটা পিসি ইউজ করতে পারতেছি। তাহলে এরকম যদি এই ইউজার আর একটা মাইক্রোটিকে কানেকশন দেয়, যদি আমরা আর একটা থার্ড মাইক্রোটিক, আমরা এখন তো পিসিতে বসেছি, আমরা যদি আর একটা থার্ড মাইক্রোটিক কানেক্ট করি, সেটা একটু দেখিস, আর একটা ডিভাইস কানেক্ট করি, তাহলে আমরা থার্ড মাইক্রোটিক যেটা সেকেন্ড মাইক্রোটিক হিসাবে আইএসপি থেকে মাইক্রোটিকে সেখানে বসাবো। তাহলে এখন আমরা সেকেন্ড ইউজারের মাইক্রোটিকে কানেক্ট করব, বা যেটাকে বলা হয় থার্ড মাইক্রোটিক। ফার্স্ট হয়েছে আইএসপির মাইক্রোটিক, সেকেন্ড হয়েছে ইউজারের মাইক্রোটিক, থার্ড হয়েছে সেকেন্ড ইউজারের মাইক্রোটিক। তাহলে এখন আমরা দেখব এই মাইক্রোটিকে আমরা লগ ইন করতে পারি কি না। এটা হচ্ছে থার্ড মাইক্রোটিক, যেটা সেকেন্ড মাইক্রোটিক হিসাবে কাউন্ট হবে। এখানে আমরা লগ ইন করলাম, লগ ইন করে আইপি থেকে অ্যাড্রেসে যাব। অ্যাড্রেস থেকে 10.10.10.3/24 এই আইপিটা দিলাম ওয়ানে। এরপরে ল্যানে যদি আমরা আর একটা আইপি দিয়ে দিই 20.20.20.1/24, এটা থাকবে ল্যানে। অ্যাপ্লাই, ওকে। এরপরে আইপি থেকে রাউটসে যাব, প্লাসে ক্লিক করে আমরা একটা গেটওয়ে দিয়ে দিব, রাউটস দিয়ে দিব, এটা রাউটস হবে 10.10.10.1। ওকে, তাহলে সব ঠিক থাকলে, সরি, এখানে 10 ডট, এখানে এই থার্ড মাইক্রোটিক বা সেকেন্ড মাইক্রোটিক যেটাকে সেকেন্ড ইউজার হিসেবে ধরা হয় পিং 8.8.8.8, তাহলে এরকম কিন্তু অনেক মাইক্রোটিক বা অনেক মাইক্রোটিক কানেক্ট করতে পারবে। কারা? যারা আপনার ইউজার আছে, ইউজাররা কিন্তু তারা বিভিন্ন প্যাকেজ করে বা বিভিন্ন ইউজার কনফিগার করে, ল্যান থেকে বিভিন্ন ডিভাইস কানেক্ট করতে পারে। তাই যে কাজটা করে এই মাইক্রোটিক আইএসপি মাইক্রোটিক, তাদের এই মাইক্রোটিকে কিছু কনফিগারেশন করে দেয়, যাতে এই ফার্স্ট মাইক্রোটিকের পরে যাতে সেকেন্ড মাইক্রোটিক বা সেকেন্ড ডিভাইস কানেক্ট করতে না পারে, তাই তাদের মাইক্রোটিকে কিছু কনফিগারেশন করে। তাহলে আমরা যে কনফিগারেশনটা করব এই আইজির মাইক্রোটিকে, তাহলে আমরা আইজির মাইক্রোটিকে কানেক্ট করব, আমরা যে পাবলিক আইজির পাবলিক আইপিটা দিয়ে দিব 19.18.144.79। আমরা লগ ইন করলাম, লগ ইন করে আমরা যে কাজটা করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলে যাব। ম্যাঙ্গেলে গিয়ে আমরা যে কাজটা করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই চেইনে ফরওয়ার্ড করব। চেইন থেকে যেটা ফার্স্ট ডিফল্টভাবে থাকে প্রি রাউটিং, আমরা যদি আবার নতুন করে দেখি, প্লাসে ক্লিক করব, ডিফল্টভাবে থাকে প্রি রাউটিং, এটাকে আমরা যেটা করব ড্রপ ডাউন বাটনে ক্লিক করে ফরওয়ার্ড করব। এরপরে আমাদের মেন কাজটা হলো এই যে আউট ইন্টারফেস, আউট ইন্টারফেসে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ল্যান দেখাই দিব, ল্যান ইন্টারফেস দেখাই দিব। অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে আবার ড্রপ ডাউনে ক্লিক করে চেঞ্জ টিটিএল এ ক্লিক করব। চেঞ্জ টিটিএল এ ক্লিক করার পরে নিউ টিটিএল জিরো আছে, জিরো মানে ডিফল্ট আছে, আমরা এখানে যে কাজটা করব টু দিয়ে দিব। টু দিয়ে দিলে যে কাজটা হবে আমি আপনাদের দেখাবো। অ্যাপ্লাই,
ওকে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখন যদি আমরা এই যে থার্ড মাইক্রোটিক যেটা থেকে আমি যদি সিস্টেম থেকে আইডেন্টিটি চেঞ্জ করে দেই সেকেন্ড রাউটার, তাহলে সে কিন্তু কানেকশন পাচ্ছে। কানেকশন পাওয়ার মানে হলো আমরা এখানে আইজির মাইক্রোটিকে টু দিয়ে দিছি, টিটিএল মানে টু, টু মানে এই যে ওর আইজি ল্যান ইন্টারফেস থেকে যেহেতু ইউজারের একটা মাইক্রোটিকে যাবে, মাইক্রোটিকে যাওয়ার পরে সে যদি মাইক্রোটিক থেকে ল্যান থেকে সে ওয়াইফাই বা ওয়াইফাই রাউটার ইউজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু টু দিতে হবে। টু যদি না দেই তাহলে কিন্তু আমি যদি অন দিয়ে দেই, এখানে অন দেই, তাহলে কিন্তু সে একটা ডিভাইসকে কানেক্ট করবে। অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথে এই যে সেকেন্ড রাউটার যেটা ছিল তাকে কিন্তু ডিসকানেক্ট করে দিছে এবং সে কিন্তু আর নেট পাবে না। এখান থেকে আমরা যে সেকেন্ড রাউটারটা এখানে রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, মানে শুধু সে একটা রাউটারকে কানেক্ট করতে, ইউজারের যে মেন মাইক্রোটিকটা আছে সে যদি তার ল্যান থেকে ওয়াইফাই ইউজ করে তখন কিন্তু তাকে ইউজারের যে মেইন রাউটার আছে মাইক্রোটিক তাহলে এখানে টু করতে হবে। টু করে দিলে কিন্তু সে কি হবে, অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথে সে পিং পাবে। অথবা এখানে যদি আমরা একটা কাজ করি, যদি আইএসপি রাউটার থেকে সরাসরি ওয়াইফাইতে কানেক্ট করা হয়েছে ইউজারের, তাহলে আমরা যদি অন দিয়ে দেই সেক্ষেত্রে তাহলে কিন্তু একটা ডিভাইসে সে কানেক্ট করবে, যে কানেক্ট করবে শুধু এটাই ওয়াইফাইতে কানেক্ট হবে, এখানে যে ওয়াইফাইটা আছে এটা কানেক্ট হবে এবং সে ওয়াইফাইয়ের মাধ্যমে অনের মাধ্যমে কানেক্ট হবে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে সে ডিভাইসকে কানেক্ট করবে। সে যদি ল্যান থেকে আরেকটা ডিভাইসকে কানেক্ট করতে যায় ইউজার ডিভাইসকে বা সেকেন্ড রাউটারকে, তখন কিন্তু তাকে আর কানেক্ট করবে না, এটাই রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, সে নেট পাবে না। সেক্ষেত্রে আপনি এখানে নিউ টিটিএল অন দিলে মূলত মাইক্রোটিক থেকে আইএসপি রাউটার থেকে আরেকটা ডিভাইসকে সে কানেক্ট করবে, এর বাইরে কানেক্ট করবে না। যদি আমরা টু দিয়ে দেই তাহলে সে কানেক্ট করবে আইএসপি থেকে ইউজারের মাইক্রোটিককে কানেক্ট করার পরে তার ল্যান থেকে যদি একটা ডিভাইস কানেক্ট করে, ওয়াইফাই ডিভাইস হতে পারে সেটা, এটা যদি ল্যান থেকে এটা রাউটার না হয়, মাইক্রোটিক না হয়, ওয়াইফাই ডিভাইস হয়, তাহলে সে ওয়াইফাই ডিভাইসকে কানেক্ট করবে, কানেক্ট করে সে ওয়াইফাই চালাইতে পারবে। অথবা যদি সে দ্বিতীয় ডিভাইস আরেকটা রাউটার ইউজ করে তখন সেই রাউটারটা ইউজ করতে পারবে, কিন্তু যদি এই রাউটার থেকে বা তৃতীয় রাউটার ইউজ করতে চায় তাহলে আর সে তৃতীয় রাউটার ইউজ করতে পারবে না। তাই আইএসপি তাদের যে রাউটারে যে কাজটা করে, ফায়ারওয়াল থেকে আইপি, ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলে যায়, ম্যাঙ্গেল থেকে যে কাজটা করে তারা প্লাজে ক্লিক করে, প্লাজে ক্লিক করে জেনারেল থেকে সেন্টটাকে প্রি রাউটিং করে দেয়, ফরওয়ার্ড করে দেয়, আর আউট ইন্টারফেসটাকে সে ইন্টারফেস টু বা ইথার দেখাই দেয়। এরপরে যে কাজটা করে অ্যাকশনে যায়, অ্যাকশন থেকে সেন্স টিটিএলটাকে সে সিলেক্ট করে নিউ টিটিএল অন অথবা টু। যদি একটা ডিভাইস সে সরাসরি যদি ওয়াইফাইতে যায় তাহলে অন দিয়ে দিবে, আর যদি তার মাইক্রোটিক হয় মাইক্রোটিক থেকে অবশ্যই তাকে কি করতে হবে, একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে, তাহলে টু দিয়ে দিবে। তার মানে সে দুইটার বেশি ডিভাইস কানেক্ট করতে পারবে না, মানে আইজি থেকে বা আইএসপি থেকে তার ইউজার মূলত তার রাউটারটাকে কানেক্ট করবে এবং তার রাউটার থেকে একটা হটস্পট বা ওয়াইফাই ডিভাইস কানেক্ট করে দিতে পারবে। সে চাইলে আরেকটা ডিভাইস, তৃতীয় ডিভাইস বা সেকেন্ড রাউটার আর কিন্তু কানেক্ট করতে পারবে না। তাহলে এখান যে কাজটা করা হয় এই টিটিএল থেকে টুকে টু দেখাই দিতে হয়, মূলত জিরো থাকে, জিরো মানে ডিফল্ট, মানে যত খুশি তত ডিভাইস কানেক্ট করতে পারবে। আর এখান যদি আমরা সিলেক্ট করে দেই অন দেই তাহলে একটাই ডিভাইস কানেক্ট করতে পারবে, অথবা টু দিলে সে দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবে, মানে মাইক্রোটিক এবং মাইক্রোটিকের মাধ্যমে আর একটা হটস্পট ডিভাইস, ওয়াইফাই ডিভাইস হতে পারে অথবা আর একটা মাইক্রোটিক হতে পারে, এতটুকু, কিন্তু আর কোনো ডিভাইস কানেক্ট করতে পারবে না। তাহলে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম যেটা আমরা তৃতীয় ইউজারের রাউটার কনফিগার করে বা সেকেন্ড রাউটার ইউজার কনফিগার করে আমরা দেখলাম কিভাবে
মাইক্রোটিক বা আইএসপি তাদের মাইক্রোটিকের সেকেন্ড রাউটার ব্লক করে দেয় তার পুনঃ প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।